গতকাল মুর্শিদাবাদের জমিপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী খলিলুর রহমানের নাম ঘোষণা হয়। তারপর থেকেই সুতি দু নম্বর ব্লকের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম সদল বোর্ডে প্রচারে নেমে গিয়েছেন। প্রচারের সঙ্গে সঙ্গে তিনি দেওয়াল লিখন ও মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীদের উৎসাহ দান করছেন। তিনি নিজেও দেওয়াল লিখন করেন। তাঁর বক্তব্য, এবারের ভোটে বেশ ভালো রকম ফল করতে চলেছে তাঁদের প্রার্থী খলিলুর রহমান। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আমাদের জঙ্গপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে লোকসভা ভোটে যিনি দাঁড়িয়েছেন খলিলুর রহমান সাহেব, ওনার জন্য প্রথমত আমার অঞ্চলে আমার বুথেই আজকে বাড়ি বাড়ি ভোট চাওয়ার প্রক্রিয়া শুরু করলাম। এবং আমাদের যে সমস্ত কর্মীরা দেওয়াল লিখছেন এবং প্রতীক আঁকছেন তাদেরকে উৎসাহিত করার জন্য কয়েকটি দেওয়াল আমি নিজে হাতে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কয়েকটি দেওয়াল আমি নিজে আঁকলাম। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আপনারা, দেখুন প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা তাদেরকে? দেখুন, পশ্চিমবাংলাতে একটাই উন্নয়নের নাম, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা মনে করি যে যে কটাই এমপি আজকে জঙ্গপুর কেন্দ্রীয় সহ গোটা পশ্চিমবাংলায় দাঁড়িয়েছেন সেই কটাই কিন্তু মানে মেন ভূমিকায় থাকছেন আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি। আমরা মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা বিগত নির্বাচনে করেছি, এই নির্বাচনটাও আমরা সেটা সেইভাবেই করব। কিন্তু আমাদের খুব সৌভাগ্যের বিষয় যে আমাদের জঙ্গপুর কেন্দ্রে এমন একজন আমরা প্রার্থীকে পেয়েছি যিনি সর্বদা সমাজসেবার কাজে নিযুক্ত থাকেন এবং তিনি খুব মানুষ হিসাবে খুব ভালো, এবং তৃণমূল কংগ্রেস পার্টিটাকে উনি দীর্ঘদিন বকলামে সাপোর্ট করে আসছেন। আমরা আশা করি বিগত দিনে জনসাধারণ এমপির কাজ থেকে যে বঞ্চিত আছে, দুবারের এমপি এখানে অভিজিৎ মুখার্জি আছেন, উনি কোনো কাজ করতে পারেননি। আমাদের অনেক মানুষের আশা জঙ্গপুর কেন্দ্রের যে এবার আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলবাবু নির্বাচিত হওয়ার পর এমপির যে কাজ সে কাজটা মানুষ দেখতে পাবে। বিরোধী দল হিসেবে কাকে দেখছেন আপনারা? দেখুন, বিরোধী দল তো ইতিমধ্যেই কংগ্রেস সিপিএম জোট করেছে, যদিও তাদের অস্তিত্ব মুর্শিদাবাদ জেলায় কিছু নেই, তার সাথে সাথে বিজেপি আছে এখানে। তো আমরা প্রত্যেকটা নির্বাচনেই কম্পিটিটর হিসাবে বিরোধী দলকে, এই তিনটা যেটা দল আছে তাদেরকেই দেখছি। তবে আমার মনে হয় না যে মুর্শিদাবাদের একটা সিটেও বিরোধী দল তাদের কোনো প্রার্থীকে জিতাতে পারে।